আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি স্বর্ণরায় পদার্থবিজ্ঞানের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি গত ভিডিওতে আমি বস্তুর তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা বস্তুর তাপীয় প্রসারণের ক্লাসিফিকেশন এবং তার প্রথম অংশটি নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমরা গত ভিডিওতে বস্তুর তাপীয় প্রসারণ কেন হয় এবং কিভাবে হয় এই সম্বন্ধ ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা তাপীয় প্রসারণের অংশগুলো নিয়ে আলোচনা করব তাপীয় প্রসারণ আমরা বলেছিলাম তিন অংশে বিভক্ত প্রথমটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে হচ্ছে তরল পদার্থের 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 প্রসারণ 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 তো আমরা শুরুতেই কঠিন নিয়ে আলোচনা করব তো কঠিন পদার্থের প্রসারণের মধ্যে আমরা দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ নিয়ে কাজ করব তো আজকের ভিডিওতে আমরা কঠিন পদার্থের যে প্রসারণ সেই কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনাটা শুরু করা যাক তো আমরা কঠিন পদার্থের আলোচনা শুরু করব তো কঠিন পদার্থের প্রসারণের প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ আচ্ছা কঠিন পদার্থের আমরা সংজ্ঞা শিখেছি যে কঠিন পদার্থ হচ্ছে সেই পদার্থ যার নির্দিষ্ট আকার এবং আয়তন রয়েছে যেহেতু কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে তাই কঠিন পদার্থের দৈর্ঘ্যটি নির্দিষ্ট আর দৈর্ঘ্য নির্দিষ্ট হওয়ার কারণে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সম্ভব তো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এই ব্যাপারটিকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে তাপ প্রয়োগে তাপ প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকেই দৈর্ঘ্য প্রসারণ বলে তা প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকেই দৈর্ঘ্য প্রসারণ বলে এখানে বস্তুর জায়গায় আমরা কঠিন বস্তু কথাটি উল্লেখ করতে পারি তা প্রয়োগে কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকেই দৈর্ঘ্য প্রসারণ বলে তো আলোচনার সুবিধার্থে আমরা যেহেতু এই স্লাইডটিতে বিভিন্ন ইকুয়েশন নিয়ে কাজ করব তাই শুরুতেই আমরা কনসিডার করলাম একটা দণ্ড আমরা ধরলাম এটা একটা কাঠের দণ্ড বা আমরা অন্য কোনো উপাদানের একটা দণ্ড ধরে নিতে পারি তো এটা একটা দণ্ড বা একটা বার এই বারটির দৈর্ঘ্য এখন বর্তমানে এলআই পরিমাণ অর্থাৎ এই দণ্ডটির দৈর্ঘ্য আমরা ধরলাম এল আই এল ফর লেন্থ এবং এই আই এই আই এর অর্থ হচ্ছে ইনিশিয়াল অর্থাৎ এলআই দিয়ে বোঝানো হচ্ছে ইনিশিয়াল লেন্থ ইনিশিয়াল লেন্থ অর্থাৎ আদি দৈর্ঘ্য এই দণ্ডটি এখন যেই আবহাওয়াতে বা যেই ইনভায়রনমেন্টে আছে সেই ইনভায়রনমেন্টের তাপমাত্রা আমরা ধরে নিলাম টিআই টিআই মিন্স ইনিশিয়াল টেম্পারেচার টি ফর টেম্পারেচার আই ফর ইনিশিয়াল তার মানে টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার আদি তাপমাত্রা এই দণ্ডটির আদি তাপমাত্রা হচ্ছে টিআই এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটি বার্নার নিব এবং এই বার্নারটি আমরা দেখতে পাচ্ছি এখানে এই বার্নারটিতে আমরা আগুন লাগাবো বা আগুন জ্বালাবো এই আগুন জ্বালালে এই বার্নারটি এই উত্তপ্ত করবে এই দণ্ডটিকে অর্থাৎ এই বার্নারের আগুনটি এই দণ্ডটিকে উত্তপ্ত করবে অর্থাৎ এই এনভায়রনমেন্টের টেম্পারেচার ছিল টিআই কিন্তু এখন এই এনভায়রনমেন্টের টেম্পারেচার হয়ে যাবে অন্য একটা কিছু টিআই আর থাকবে না এখন টেম্পারেচারটা চেঞ্জ হবে তো যেহেতু আমরা তাপ প্রয়োগ করছি তাই বস্তুটির এই দণ্ডটির তাপমাত্রা বৃদ্ধি পাবে আর আমরা জানি তাপমাত্রা যদি ওই বস্তুর প্রসারণ ঘটবে তাহলে এখানেও এই বস্তুটির প্রসারণ ঘটবে আর আমরা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করছি তাই আমাদের এখানে প্রসারণটি শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ হিসাবেই সীমাবদ্ধ থাকবে তাহলে এখানে তাপ প্রয়োগের ফলে দেখো তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখবে এই দণ্ডটি এখন প্রসারিত হবে এই যে প্রসারিত হলো তাহলে এইখানে এই দণ্ডটিকে তাপমাত্রা প্রয়োগ করলাম তাপমাত্রা প্রয়োগের ফলে দণ্ডটি প্রসারিত হলো তাহলে প্রসারণের ফলে এখানে নতুন যে দৈর্ঘ্যটা হবে দণ্ডের দণ্ডের নতুন দৈর্ঘ্যটা হবে এই এই দাগটা অর্থাৎ এই নতুন দৈর্ঘ্যটাকে আমরা এল এফ বলবো এল এফ দিয়ে কি বোঝানো হচ্ছে এল এফ হচ্ছে ফাইনাল লেন্থ এল ফর লেন্থ আর এফ ফর ফাইনাল এলএফ অর্থ ফাইনাল লেন্থ অর্থাৎ শেষ দৈর্ঘ্য তাহলে এই দণ্ডটির আদি দৈর্ঘ্য ছিল এলআই আর শেষ দৈর্ঘ্যটি এলএফ তাহলে এই দণ্ডটিকে তাপমাত্রা বৃদ্ধি করার ফলে দণ্ডটির দৈর্ঘ্য এলআই থেকে এলএফ হয়ে গেল আচ্ছা এখন তাপমাত্রা যেহেতু আমি বৃদ্ধি করেছি তাই টেম্পারেচারটা আর থাকবে না তাপমাত্রা যেহেতু এখানে বৃদ্ধি হয়েছে আমি যত দণ্ডটিকে তাপ প্রয়োগ করছি তার মানে দণ্ডটির তাপমাত্রা বেড়ে গেছে আর যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে তাই এই দণ্ডটির তাপমাত্রা এখন আর টিআই থাকবে না এখন নতুন যে তাপমাত্রাটি হবে সেটি হচ্ছে টিএফ এতক্ষণ এই তাপমাত্রা ছিল টিআই এখন এই দণ্ডটির তাপমাত্রা হয়ে গেল টিএফ তাপ প্রয়োগের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে টিআই থেকে টিএফ হয়ে গেল টিএফ মিনস টিএ এর ফুল মিনিং হচ্ছে ফাইনাল টেম্পারেচার টি ফর টেম্পারেচার এবং এ ফর ফাইনাল অর্থাৎ ফাইনাল টেম্পারেচার বা শেষ তাপমাত্রা টিআই হচ্ছে আদি তাপমাত্রা আর এফ হচ্ছে শেষ তাপমাত্রা তাহলে আমরা দেখলাম যে একটি দণ্ড এই দণ্ডটি ছিল এলআই এবং এই দণ্ডটিতে আমরা যখন ইনিশিয়াল অবস্থায় ছিল তখন এটা টেম্পারেচার ছিল টিআই এবং এই দণ্ডটিকে যখন তাপ প্রয়োগ করা হলো তখন এর তাপমাত্রা বেড়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে টিআই থেকে টি এফ হয়ে গেল এবং এই দণ্ডটির দৈর্ঘ্য তখন বৃদ্ধি পেলো আমরা জানি বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তো এখানে বস্তুটির দৈর্ঘ্যটি বৃদ্ধি পেল এবং দৈর্ঘ্যটি বৃদ্ধি পেয়ে থেকে দৈর্ঘ্য এফ হয়ে গেল তাহলে এখানে বস্তুটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল এতটুকু বৃদ্ধি পেল তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে এই এতটুকু অংশ এই অংশটুকুকে আমরা বলবো ডেল এল ডেল এই ডেল জিনিসটা হচ্ছে যে কোনো কিছুর পরিবর্তনকে বোঝায় সব সবসময় এটা মাথায় রাখবা যে যেখানে তোমরা ডেল চিহ্নটি দেখবা তখন ডেল চিহ্নটার মিনিং হচ্ছে পরিবর্তন যদিও কেমিস্ট্রিতে আমরা অনেক জায়গায় ডেল অংশটিকে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন বুঝাই কিন্তু ডেল অ্যাকচুয়ালি পরিবর্তনকে বুঝায় তাহলে এখানে ডেল এল লিখেছি আমরা এল ফর লেন্থ অর্থ হচ্ছে পরিবর্তন তার মানে এখানে হচ্ছে এই ডেল এল দিয়ে বোঝানো হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন অর্থাৎ এই দণ্ডটির দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে এখান থেকে এই অংশটুকু এই আরো টুকু তাহলে দৈর্ঘ্য পরিবর্তন আমরা বের করতে চাচ্ছি তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কিভাবে বের করব তার আগে একটু বলে রাখি কোন একটা রাশির পরিবর্তন যখন আমরা হিসাব করি একটু খুব ভালোভাবে মাথায় রাখবা এই ব্যাপারটা ফিজিক্সের সব জায়গায় কাজে লাগে শুধু ফিজিক্স না এটা ফিজিক্স কেমিস্ট্রি এবং বাস্তব জীবনের অনেক জায়গায় কাজে লাগবে সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর পরিবর্তন বের করি কোনো কিছুর পরিবর্তন বের করার ক্ষেত্রে আমরা একটি খুব সহজ সূত্র ব্যবহার করি সূত্রটি কি সূত্রটি হচ্ছে শেষ বিয়োগ আদি অর্থাৎ তুমি যখন কোনো কিছুর পরিবর্তন বের করবা তখন তোমার একটা সূত্র ইউজ করতে হয় সেই সূত্রটা হচ্ছে শেষ থেকে আদি বিয়োগ করে দিতে হয় সাপোজ আমি যদি তোমাকে বলি যে তোমার ওজন আমি যদি একটু পরিবর্তন ব্যাপারটা বোঝাতে চাই যেমন ধরো আমি ধরো বললাম যে দুইজন ব্যক্তি আছে একজন হচ্ছে এ ব্যক্তি আচ্ছা লেখাটা একটু ইগনোর করো তোমরা আমার এখানে বেশ ঝামেলা পোহাতে হয় তো তোমরা একটু লেখাটা একটু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ধরো এখানে দুইজন ব্যক্তি একজন হচ্ছে এ ধরে নাও তার নাম হচ্ছে আরিফ বা আবুল আরেকজন হচ্ছে বি তো বি ধরো বাবুল তো একটা ব্যক্তি হচ্ছে এ এ ফর আবুল আর বি হচ্ছে বাবুল তো আবুল যে বা আমি একজন ব্যক্তি নিয়ে কাজ করি দুইজন ব্যক্তি নিয়ে কাজ করার কোনো দরকার নেই আপাতত ধর আবুলকে নিয়ে কাজ করতেছি তো আবুলের আমি ভর মাপবো তো আবুলের ভর জানুয়ারি মাসে ছিল পঞ্চাশ কেজি কত পঞ্চাশ কেজি আবুলের ভর জানুয়ারি মাসে ছিল পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আচ্ছা কেজি না লিখলে হতো তো আবুলের ভর আবুলের ভর জানুয়ারি মাসে পঞ্চাশ কেজি ছিল কিন্তু তার ভরটা এখন অর্থাৎ এপ্রিল মাসে সে এসে যখন মাপলো কোয়ারেন্টাইনের কারণে বসে থাকার কারণে তার ভরটা একটু বেড়ে গেল বেড়ে কত হলো পঞ্চান্ন কেজি তাহলে তার ভর আগে ছিল পঞ্চাশ কেজি এখন হলো পঞ্চান্ন কেজি তাহলে এখন দেখো জানুয়ারি মাসে তার ভর ছিল এটা এটা হচ্ছে জানুয়ারি মাসের ভর পঞ্চাশ কেজিটা হচ্ছে জানুয়ারি মাসের ভর তাহলে জানুয়ারি মাসে তার ভর ছিল পঞ্চাশ কেজি আর এপ্রিল মাসে এপ্রিল মাসে তার ভরটা হয়ে গেল পঞ্চান্ন কেজি তাহলে এখন আমরা যদি বলি যে আবুলের ভরের পরিবর্তন কত তাহলে আমি বলেছি যে পরিবর্তন বের করার ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে বা যেই সূত্রটা ইউজ করতে হয় সেটা হচ্ছে শেষ মাইনাস আদি তোমরা হয়তো অনেকে খুব সহজেই বলে ফেলবা যে আবুলের ভর জানুয়ারিতে পঞ্চাশ ছিল এপ্রিলে হয়েছে পঞ্চান্ন তার মানে আবুলের ভরের পরিবর্তন এখানে পাঁচ কেজি হ্যাঁ তোমরা ঠিক ধরেছ তাহলে এখানে পরিবর্তনটা তোমরা বলবা পাঁচ কেজি আচ্ছা আমি যদি ব্যাপারটা বলতাম তাহলে আমি যদি এরকম বলতাম ধরো এটা হচ্ছে জানুয়ারি মাসের থেকে এপ্রিল মাসের একটা কেস কেস নাম্বার ওয়ান আমি যদি কেস টু তে এরকম বলতাম যে আবুলের ভর জানুয়ারিতে ছিল আচ্ছা আমি আবুলকে না নিয়ে বাবুলকে নিয়ে আসি এবার বেটার হবে একজনকে নিয়ে দেখালে হয়তো তোমাদের ঝামেলা হবে তো আমি এবার বাবুলকে নিয়ে আসি তো বাবুলের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হলো দেখো এই হচ্ছে বাবুল তো বাবুলের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হলো বাবুলের জানুয়ারি মাসের ভর ছিল কেজি অর্থাৎ আবুলের সমান কিন্তু এখন এপ্রিল মাসে বাবুল বাসায় অনেক পরিশ্রম করার ফলে তার ভরটা হয়ে গেল পঁয়তাল্লিশ কেজি তাহলে তার ভর ছিল পঞ্চাশ কেজি তার ভর হয়ে গেল এপ্রিল মাসে পঁয়তাল্লিশ কেজি তাহলে যদি একটু খেয়াল করো আবুলের ক্ষেত্রে আবুলের ক্ষেত্রে ভর ছিল পঞ্চাশ বাবুলের ক্ষেত্রেও জানুয়ারি মাসে ভর ছিল পঞ্চাশ কিন্তু আবুলের এপ্রিল মাসে ভর হয়ে গেল পঞ্চান্ন বাবুলের হয়ে গেলো পঁয়তাল্লিশ তাহলে এখন যদি তোমাদেরকে আমি কোয়েশ্চেন করি যে বলতো আবুলের ভরের পরিবর্তন কত এবং বাবুলের ভরের পরিবর্তন কত তাহলে তোমরা সবাই বলবে দুই দুইজনের ক্ষেত্রেই ভরের পরিবর্তন পাঁচ কেজি কিন্তু কথাটি সত্য না কেন সত্য না কারণ হচ্ছে এখানে যদি খেয়াল করো আবুলের ক্ষেত্রে ভর পাঁচ কেজি বেড়েছে আর বাবুলের ক্ষেত্রে ভর পাঁচ কেজি কমেছে অর্থাৎ তুমি যদি শুধু পাঁচ কেজি বলো ম্যাথমেটিক্যালি যদি শুধুই বলো যা বল এবং বা দুইজনেরই ভর পাঁচ কেজি করে পরিবর্তন হয়েছে তাহলে ব্যাপারটা ভুল দাঁড়াচ্ছে তাহলে এই জিনিসটার জন্যই আমরা পরিবর্তন হিসাব করার ক্ষেত্রে একটা সিম্পল সূত্র হিসাব করি পরিবর্তনের ক্ষেত্রে সেই সূত্রটা হচ্ছে আমরা সব সময় ফাইনাল থেকে ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বিয়োগ করে দেই ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বিয়োগ করে দেই অর্থাৎ শেষ থেকে ফাইনাল মিন্স শেষ আর ইনিশিয়াল আই ইনিশিয়াল মিন্স হচ্ছে আদি তাহলে শেষ থেকে আদিটাকে সবসময় আমরা বিয়োগ করে দেই। তাহলে আমরা যদি শেষ থেকে আদিটাকে বিয়োগ করি শেষ থেকে আদিটাকে বিয়োগ করলে আমরা এখানে পরিবর্তন পেয়ে যাব। তাহলে আবুলের ক্ষেত্রে পরিবর্তন কত হবে বলতো আবুলের ক্ষেত্রে পরিবর্তন হবে শেষ থেকে আদিটা বিয়োগ করো শেষ ভর কত পঞ্চান্ন আর আদি ভর কত পঞ্চাশ তাহলে পঞ্চান্ন থেকে যদি পঞ্চাশকে বিয়োগ করো পঞ্চান্ন থেকে যদি পঞ্চাশকে বিয়োগ করো তাহলে বিয়োগ ফল হবে প্লাস ফাইভ লাবুলের ক্ষেত্রে ভরের পরিবর্তন হচ্ছে প্লাস প্লাস সরি আমার লেখাটা অনেক বাজে হচ্ছে তোমরা একটু কষ্ট করে লেখাটা একটু বুঝে নাও প্লাস ফাইভ কেজি প্লাস ফাইভ আর বাবুলের ক্ষেত্রে বাবুলের ক্ষেত্রে যদি আমি বলি তার পরিবর্তনটা কত তার ভর ছিল পঁয়তাল্লিশ কেজি সরি শুরুতে ভর ছিল পঞ্চাশ কেজি এবং শেষে পঁয়তাল্লিশ কেজি তার মানে তার ভরের পরিবর্তন হবে শেষ মাইনাস আদি তাহলে শেষ ভর কোনটা শেষ ভর হচ্ছে পঁয়তাল্লিশ শেষ ভর পঁয়তাল্লিশ আর আদি ভর হচ্ছে পঞ্চাশ তাহলে পঁয়তাল্লিশ থেকে কে বিয়োগ করলে আমরা জানি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে অ্যান্সার হবে মাইনাস ফাইভ তাহলে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে আবুলের ভরের পরিবর্তন প্লাস ফাইভ এবং বাবুলের ভরের পরিবর্তন মাইনাস ফাইভ তাহলে দেখো দুইজনের পরিবর্তনটা কিন্তু না কারণ আমরা জানি প্লাস ফাইভ আর জিনিস না ব্যাপার এক নয় দুইটা সম্পূর্ণ আলাদা তাহলে আমরা বুঝলাম আমরা একটু আগে দেখছিলাম যে আবুলের ভর আর বাবুলের ভরের পরিবর্তন সেম হচ্ছিল আমাদের কথা অনুযায়ী কিন্তু এখন আমরা বুঝতেছি যে আবুলের ভর এবং বাবুলের ভর সেম নয় আবুলের ভরের পরিবর্তন পা প্লাস ফাইভ কেজি বাবুলের ভরের পরিবর্তন মাইনাস ফাইভ কেজি যদি আমরা পরিবর্তনের সূত্রটি এভাবে ইউজ করি শেষ মাইনাস আদি ফাইনাল মাইনাস ইনিশিয়াল তাহলে আমরা হয়তো বুঝাতে সক্ষম হয়েছি যে আবুল এবং বাবুল দুইজনের ক্ষেত্রেই ভরের পরিবর্তন হিসাব করব আমরা বা যে কোনো কিছুর পরিবর্তন এখানে আমরা ভরের পরিবর্তন নিয়ে কাজ করেছি যে কোনো কিছুর পরিবর্তন আমরা ব্যবহার করব যে কোনো কিছুর পরিবর্তন আমরা হিসাব করব সিম্পল এই সূত্রটির মাধ্যমে ফাইনাল মাইনাস ইনিশিয়াল অর্থাৎ শেষ মাইনাস আদি আচ্ছা আমরা যদি পার্থক্য আমরা যদি বলতাম পার্থক্য কত তখন আমরা কিভাবে হিসাব করতাম পার্থক্যের ক্ষেত্রে বড়টা থেকে করে দিতে হবে তাহলে এখানে ক্ষেত্রে সিম্পলি পঞ্চাশ আর পঞ্চান্নর মধ্যে বড় কোনটা পঞ্চান্ন আর ছোট হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করলে কত হয় ফাইভ আবার বাবুলের ক্ষেত্রে পঞ্চাশ আর পঁয়তাল্লিশের মধ্যে বড় কোনটা অবশ্যই পঞ্চাশ ছোট কোনটা পঁয়তাল্লিশ তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে ফাইভ তার মানে আমরা যখন পরিবর্তন হিসাব করব। তখন শেষ মাইনাস আদি আর যখন পার্থক্য হিসাব করব। তখন বড় থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে পার্থক্য যদি হিসাব করি তখন কিন্তু আবুল আর বাবুল দুইজনের ভরের পার্থক্যই সেম হবে দুইজনের ভরের পার্থক্যই প্লাস ফাইভ কেজি কিন্তু যদি আমি পরিবর্তনের কথা বলি তখন কিন্তু আবুলের ভরের পরিবর্তন আর বাবুলের ভরের পরিবর্তন এক হবে না একজনের ক্ষেত্রে প্লাস ফাইভ আর একজনের ক্ষেত্রে মাইনাস কারণ পরিবর্তন আমরা হিসাব করব ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করে তাহলে আমরা হয়তো বুঝতে সক্ষম হয়েছি যে পরিবর্তন আর পার্থক্য এই দুটো ব্যাপার এক নয় আচ্ছা এই দুটি ব্যাপার যদি এক না হয় এই দুটি যদি ব্যাপার আমরা বুঝে থাকি তাহলে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যেতে পারি তো এখানে আমরা আমাদের হ্যান্ড রাইটিংগুলো অনেক বাজে হয়েছে তো যারা বুঝতে পারিনি তারা আমাদেরকে কমেন্ট সেকশনে বললে আমরা পুনরায় চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য ওকে তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা একটু আবার রিভিউ করব কি বলছিলাম এতক্ষণ যে এখানে একটা দণ্ড ছিল এই দণ্ডটার আদি দৈর্ঘ্য ছিল এলআই ইনিশিয়াল লেন্থ এই দণ্ডটাতে টেম্পারেচার বা একেবারে শুরুতে এটা তাপমাত্রা ছিল টিআই এই দণ্ডটাতে তাপমাত্রা বৃদ্ধি করা হলো দণ্ডটাতে তাপ দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করা হলো তাপমাত্রা বৃদ্ধি পেয়ে টিআই থেকে টিএফ হয়ে গেল এবং টিএফ হওয়ার পরে এটা দৈর্ঘ্যটাও পরিবর্তন হলো কারণ বস্তুতে তাপ দিলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাই এই বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পেল এবং বৃদ্ধি নতুন যে দৈর্ঘ্যটা হলো সেই নতুন দৈর্ঘ্যটা হলো এল এফ তাহলে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটাকে আমরা বলছি ডেল এল এখন আমরা ডেল এল মানে বুঝতেছি যে দৈর্ঘ্যের পরিবর্তন আর পরিবর্তন কিভাবে বের করতে হয় তা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তাহলে পরিবর্তন কি হবে বুঝতেই পারছো এটা হবে এল এফ মাইনাস এল আই অর্থাৎ শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য তাহলে এতটুকু অংশর পরিমাণ হচ্ছে শেষটা মাইনাস আদিটা এটা ফিজিক্যালি দেখলে বোঝা যাচ্ছে যে আমি যদি পুরো অংশটা থেকে আমি এই এতটুকু অংশকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এতটুকু অংশ থাকে পুরো দণ্ডটা থেকে আমি যদি জাস্ট এল আইটাকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু এল ডেল এল পরিমাণটা থাকবে তাহলে ডেল এল বের করবে এল এফ মাইনাস এল আই দিয়ে আচ্ছা এখন তাপমাত্রারও তো একটা পরিবর্তন হয়েছে তাহলে তাপমাত্রার পরিবর্তনটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো তাপমাত্রার পরিবর্তনটা আমরা সেমভাবে ক্যালকুলেট করব তাপমাত্রার পরিবর্তনটাকে আমরা ডেলটি বললাম তাপমাত্রার পরিবর্তন ডেলটি সমান সমান আমরা লিখতে পারি টিএফ মাইনাস টিআই অর্থাৎ শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা টিএফ মানে হচ্ছে ফাইনাল টেম্পারেচার আর টিআই হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার এফ ফর ফাইনাল আই ফর ইনিশিয়াল আর টি ফর টেম্পারেচার তাহলে শেষ টেম্পারেচার থেকে আদি টেম্পারেচারটা যদি বিয়োগ করি তাহলে ডেলটি পাবো ওকে তাহলে আমরা এবার এই সম্পূর্ণ ব্যাপারটা দেখার পর আমরা দুটো ইকুয়েশন দেখব যেই দুটো ইকুয়েশন একটু আশ্চর্যজনকভাবেও একটু তোমাদেরকে অবাক করতেই পারে তো ইকুয়েশন দুটো হচ্ছে প্রথম ইকুয়েশনটা হচ্ছে ডেল এল সমানুপাতিক হবে এলআইএর আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সমানুপাতিক ব্যাপারটা কেমন পুরোপুরি না দেখালেও কিছুমাত্র আইডিয়া দিয়েছিলাম তো তোমরা যারা আগের ভিডিওটি দেখো তারা আগের ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে আসতে পারো তো আগের ভিডিওতে সমানুপাতিক সম্পর্কে বলা হয়েছিল তাই আমি এই ভিডিওতে আর বলছি না তো ডেল সমানুপাতিক এলআই এই কথাটার মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ইনিশিয়াল দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ আমার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে সেটা আদি দৈর্ঘ্যের উপর নির্ভরশীল ইনিশিয়াল প্রপোশনাল ডেল এল অর্থাৎ ডেল ডেলেলটা আদি দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট আদি দৈর্ঘ্য যদি অনেক বড় হয় বা অনেক বেশি হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এলটাও অনেক বেশি হবে আর এলআই বা আদি দৈর্ঘ্যটা যদি কম হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এলটাও কম হবে তো এটার মিনিংটা আমরা একটু দেখি মিনিংটা আমরা দেখবো কেস ওয়ান তো এই মিনিংটা হচ্ছে মানে এই সূত্রটা কি মিন করে সেটা আমরা একটু দেখবো যে ডেল এল সমানুপাতিক এলআই এটার মিনিংটা কি ফিজিক্যাল মিনিংটা কি আমরা তো বললাম যে আদি দৈর্ঘ্য যার বেশি হবে তার দৈর্ঘ্য পরিবর্তনও বেশি হবে সমানুপাতিক সম্পর্কের মিনিং এটা যে একজন যত বেশি হবে অন্যজন তত বেশি হবে একজনকে বাড়ালে অন্যজন বাড়বে অর্থাৎ এলআইকে যদি তুমি বাড়াও তাহলে ডেল এলও বাড়বে তুমি যদি এলআইকে কমাও তাহলে ডেল এলও কমবে এল যদি তুমি দ্বিগুণ বাড়াও ডেল এলও দ্বিগুণ বাড়বে এল তিনগুণ বাড়ালে ডেল এলো তিনগুণ বাড়বে এলআইকে অর্ধেক করলে ডেল এলও অর্ধেক হবে অর্থাৎ একজনকে যতগুণ বাড়াবা অন্যজন ততগুণ বাড়বে অথবা এভাবে বলতে পারো একজনকে যতগুণ কমাবা অন্যজন ততগুণ কমবে তাহলে এই ব্যাপারটা যদি একটু বুঝি তাহলে ডেল এল সমানুপাতিক এল অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত তাহলে আমরা এখানে দুটো দণ্ড দেখতেছি এখানে একটা দণ্ড এখানে আরেকটা একটা দণ্ড প্রথম দণ্ডটা দ্বিতীয় দণ্ডটা হচ্ছে ছোট যদি দেখি দুইটা দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্য অনেক বড় আর উপরেরটার দৈর্ঘ্য অনেক ছোট তো দুটোকেই আমরা সমান তাপমাত্রা দিলাম দুটোকেই আমরা থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলাম অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উপরেরটা উপরের দণ্ডটা আর নিচের দণ্ডটা আমি এভাবে না বলে আমি যদি বলি ছোটটা আর বড়টা অর্থাৎ ছোট দণ্ডটা আর বড় দণ্ডটা এই দুটা দণ্ডের মধ্যে আমার দুইটা দণ্ডের তাপমাত্রায় একেবারে শুরুতে যা ছিল তার চেয়ে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে দিলাম বলে রাখা ভালো দুটো দণ্ডই একই পরিবেশে ছিল আর একই পরিবেশে তাপমাত্রা দুটো হতে পারে না একই পরিবেশে তাপমাত্রাও একটাই থাকবে তাই দুইটা দণ্ড শুরুতে একই তাপমাত্রায় ছিল ধরে এই প্রথম দণ্ডটা শুরুতে দশ ডিগ্রি সেলসিয়াসে ছিল দ্বিতীয় দণ্ডটাও দশ ডিগ্রি সেলসিয়াসে ছিল দুইটা দণ্ডকে আমি যখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় দিব অর্থাৎ দুইটা তাপমাত্রায় যখন 30 করে বাড়াবো এটা তাপমাত্রাও 30 বাড়ালাম এটা তাপমাত্রাও 30 বাড়িয়ে দিলাম তাহলে এদের দৈর্ঘ্য প্রসারিত হবে তাহলে দৈর্ঘ্য প্রসারণটা যদি আমরা একটু দেখি তাহলে দৈর্ঘ্য প্রসারণটা অনেকটা এমন হবে এই যে দৈর্ঘ্য প্রসারণটা হলো সেটা কিন্তু এই সূত্রটা মেনে হইছে কারণ এই সূত্রে বলা ছিল ডেল এল সমানুপাতিক এলআই অর্থাৎ এলাই যার যত বেশি হবে ডেলেলও তার তত বেশি হবে এলাই মানে হচ্ছে ইনিশিয়াল বা আদি দৈর্ঘ্য আর ডেলেল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য পরিবর্তন তাহলে আদি দৈর্ঘ্য যার বড় হবে বা আদি দৈর্ঘ্য যার বেশি হবে দৈর্ঘ্য পরিবর্তনও তার বেশি হবে তাহলে এই দুইটা দণ্ডের মধ্যে আদি দৈর্ঘ্য কার বেশি ছিল নিচেরটার তাহলে এটার দৈর্ঘ্য পরিবর্তনও কি হবে বেশি হবে আমরা তাই দেখতেছি নিচেরটা দৈর্ঘ্য পরিবর্তন অনেক বেশি হয়েছে আর উপরটা দৈর্ঘ্য পরিবর্তন কম হয়েছে তুমি যদি একটু খেয়াল করো যে লাল অংশটুকু উপরের দণ্ডের চেয়ে নিচের দণ্ডে অনেক বড় তার মানে উপরের দণ্ড হচ্ছে নিচের দণ্ডে দৈর্ঘ্যের পরিবর্তনটা অনেক বেশি হয়েছে উপরের দণ্ডে কিন্তু সেটা অনেক কম হয়েছে তার মানে ডেল এল সমানুপাতিক এল আই অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্যের সমানুপাতিক এই কথাটার ফিজিক্যাল মিনিং হচ্ছে এটাই যে যার দৈর্ঘ্য যত বেশি তার তাকে তাপমাত্রা দিলে তার দৈর্ঘ্য ততই বেশি পারবে অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন তত বেশি হবে দুইটা দণ্ডের মধ্যে যে দণ্ডটার দৈর্ঘ্য আগে থেকে বড় তাকে তাপমাত্রা দিলে দৈর্ঘ্য পরিবর্তনটাও বড় হবে বেশি হবে ওকে এবার আমরা ইকুয়েশনে ইকুয়েশনে চলে যাই তো হচ্ছে ডেল এল সমানুপাতিক ডেল টি এই সম্পর্কটা কি মিন করতেছে যে দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন বা ডেল এল এই ব্যাপারটা ডেলটির উপর নির্ভরশীল বা তাপমাত্রা বৃদ্ধির উপর নির্ভরশীল তাহলে ডেল এল সমানুপাতিক ডেল টি এটা যত তাপমাত্রা বৃদ্ধির উপর নির্ভরশীল তাহলে আমরা একটু খেয়াল করি এই ব্যাপারটা কি মেন করতেছে এটা আমরা একটু ফিজিক্যালি দেখব তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা দুইটা দণ্ড নিছি প্রথম দণ্ডটা যদি একটু খেয়াল করি এই প্রথম দণ্ডটার দৈর্ঘ্য এবং দ্বিতীয় দণ্ডটার দৈর্ঘ্য দুইটা দণ্ডের দৈর্ঘ্যই কিন্তু সমান অর্থাৎ দুইটা দণ্ডই কিন্তু একই দৈর্ঘ্যের প্রথম দণ্ডটা তাপমাত্রা আমি তিরিশ বাড়ালাম এই যে তাপমাত্রার ভ্যালুটা এটা কিন্তু ডেলটির ভ্যালু একটু মাথায় রাখবা আর দ্বিতীয় যেই দণ্ডটা যেটা তাপমাত্রা আমি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাড়ায় ফেলছি তাহলে প্রথম দণ্ডটার তাপমাত্রা বাড়ানো হয়েছে তিরিশ আর দ্বিতীয় দণ্ডটার তাপমাত্রা বাড়ানো হয়েছে পঞ্চাশ তাহলে দুইটা দণ্ড একই দৈর্ঘ্যের কিন্তু একটার তাপমাত্রা বেশি বাড়ানো হয়েছে আরেকটার তাপমাত্রা কম বাড়ানো হয়েছে কোয়েশ্চেন হচ্ছে কোনটার দৈর্ঘ্য বেশি প্রসারিত হবে তাহলে চলো দেখা যাক তো আমরা যদি সূত্রটা বুঝি তাহলে আমরা হয়তো বুঝে ফেলছি যে ডেল এল যেহেতু ডেলটি সমানুপাতিক তাহলে যার তাপমাত্রা বৃদ্ধি বেশি হবে বা যার তাপমাত্রার পরিবর্তন বেশি হবে তার দৈর্ঘ্যের প্রসারণও তত বেশি হবে ডেলটি যার বেশি তার ডেল এলও বেশি হবে তাহলে ডেলটি যেহেতু পঞ্চাশ এই নিচেরটার বেশি তাহলে এটার দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে এটার দৈর্ঘ্য কম বৃদ্ধি পাবে চলো দেখা যাক হ্যাঁ আমরা দেখলাম যে নিচের দণ্ডটাকে আমি বেশি তাপমাত্রা দিছি তাই ওর দৈর্ঘ্যটা বেশি বাড়ছে আর উপরের তাপ দণ্ডটাকে আমরা কম তাপমাত্রা দিছি তাই ওর দৈর্ঘ্যটা কম বাড়ছে তাহলে দুটা দণ্ডের মধ্যে যে দণ্ডটাকে আমরা বেশি তাপমাত্রা দিব সেটা আর যেটাকে কম প্রয়োগ করব সেটা দৈর্ঘ্য কম প্রসারিত হবে তাহলে এই এই দুইটা দুইটা ইকুয়েশন বা যে সম্পর্ক সম্পর্ক মিনিং আমরা দেখলাম ফিজিক্যাল আমরা দেখলাম মিনিং আর ম্যাথমেটিক্যাল মিনিং তো প্রথমেই দেখে নিছি তাহলে ডেল এল সমানুপাতিক এল আই এবং ডেল এল সমানুপাতিক ডেলটি এই দুইটা সম্পর্ককে আমরা যদি কমবাইন্ড করি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডেল সমানুপাতিক আই ইন্টু ডেলটি অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য সমানুপাতিক আবার দৈর্ঘ্যের পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক তাহলে যায় যে পরিবর্তন আদি এবং গুণ ফলের সমানুপাতিক আচ্ছা দুইটা সূত্রকে জাস্ট সিম্পলি আমরা কম্বাইন করছি এবার এর পরের লাইনে আমরা জানি যে সাধারণত ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যদি সমানুপাতিক চিহ্ন থাকে এই যেখানে আমরা একটা সমানুপাতিক চিহ্ন দেখতে পাচ্ছি তো সমানুপাতিক চিহ্ন থাকলে সেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের প্রবলেম আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করি না আমরা সাধারণত সমান সমান চিহ্ন দিয়ে ইকুয়েশন সাজিয়ে তারপর ওই ইকুয়েশনটাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ব্যবহার করি তাহলে এই ইকুয়েশনে যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে তাই এটাকে আমাদের সমান সমান চিহ্নে কনভার্ট করতে হবে আর আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান চিহ্নে যেতে হলে একটা সমানুপাতিক ধ্রুব আনতে হয় তাহলে এখানেও এই ইকুয়েশনটাতে এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে তাহলে আমরা দেখি সমানুপাতিক ধ্রুবকটা কি হচ্ছে আলফা অর্থাৎ ডেলেল সমান সমান আলফা ইন্টু ডেল ডেলটি এই আলফাটার পরিপচয় হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এখানে ডেল এল আমরা জানি ডেল এল হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন এলাই হচ্ছে আদি দৈর্ঘ্য ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন আর আলফা যেটা সেটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য এখানে সমানুপাতিক ধ্রুবক এবং এটার একটা নির্দিষ্ট নাম আছে এটার নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ এটার নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আলফাটাকে আমরা এক পাশে রাখলাম আর এলাই ডেলটিটাকে অন্য পাশে পাঠিয়ে দিলাম তাহলে এলআই যেহেতু এলআই এবং ডেলটি এই দুইজন যেহেতু আলফার সাথে গুণ আকারে ছিল তাই এরা অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আলফাকে এক পাশে রেখে এলআই আর ডেলটিকে যদি আমি সমান সমানের অন্য পাশে পক্ষান্তর করি তাহলে আলফাটা এক জায়গায় থাকলে এলআই আর ডেলটি অন্য পাশে গিয়ে ভাগ হয়ে যাবে কারণ তারা আগে গুণ আকারে ছিল তাই পক্ষান্তর করার ফলে এখন ভাগ হয়ে গেল তাহলে আমরা এই যে সূত্রটা দেখতে পাচ্ছি এই সূত্রটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল বিভিন্ন কাজে দরকার হবে আলফা সমান সমান ডেল এল বাই এল আই আশা করি তোমরা এতটুকু কুইক কোয়েশন লিখে রাখবা এবং এতটুকু অংশ লিখে রাখবা এবং এই দুইটা সম্পর্কের মিনিংটাও বুঝে নিবা যে মিনিংগুলো আসলে কি মিন করতেছে ফিজিক্যালি কি মিন করতেছে তাহলে আলফা সমান সমান ডেল এল বাই এল আই ইন্টু ডেল এটা কিন্তু আমাদের সূত্র এবার এই সূত্রটি নিয়েই আমরা পরবর্তী স্লাইডে বিশ্লেষণ করব তো চলো বিশ্লেষণ করা যাক তো আমরা পরবর্তী স্লাইডে সূত্রটা বিশ্লেষণ করব আলফা সমান সমান ডেল এল বাই এল আই ইন্টু ডেল্টা এই সূত্রটা কিভাবে এসেছে আমরা আগের স্লাইডে দেখে এসেছি তো এই সূত্রে আমরা প্রথমতই আলফার যেই এককটা সেটা বের করে ফেলবো আলফা একটা রাশি এই আলফার নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক সেটার এককটা বের করব। একক বের করার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে এই যে রাশিগুলা ডানপক্ষের যে রাশিগুলো আছে এই রাশিগুলার একক যদি আমি বসিয়ে দেই ডানপক্ষের রাশিগুলার একক যদি আমি বসিয়ে দেই তাহলে আমি বামপক্ষের রাশির একক পেয়ে যাব তাহলে ডানপক্ষের রাশিগুলোর একক কি কি এক দেখে ফেলি তো আমরা যদি দেখি এল ডেল এলের একক ডেল এলের একক হচ্ছে আমাদের মিটার কেন মিটার কারণ ডেল এল হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন দৈর্ঘ্য পরিবর্তন তো একটা দৈর্ঘ্যই আর দৈর্ঘ্যের একক তো মিটার তাহলে দৈর্ঘ্যের এককটা আমরা এখানে বসিয়ে দিলাম আর এখানে এলাই এলাই হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য আর ডেলটি হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি তাহলে আদি দৈর্ঘ্য তো একটা দৈর্ঘ্য এটার একক মিটার হবে এবং তাপমাত্রা বৃদ্ধির একক কি হবে আমরা তাপমাত্রার অনেক গুলা একক শিখেছি কিন্তু আমি বলেছি তোমাদের যে আমাদের এখানে এসআই একক গুলা ব্যবহার করতে হবে তাই তাপমাত্রার এসআই একক ছিল কেলভিন আর তাপমাত্রার পরিবর্তন যেহেতু একটা তাপমাত্রাই তাই এটার একক কেলভিনই হবে তাহলে আমরা নিচের রাশিগুলোর একক যদি বসাই তাহলে ডেল এলআই এর এককের জন্য আমি পেলাম মিটার আর ডেলটির একক হচ্ছে কেলভিন তাহলে এখানে মিটার আর মিটার কিন্তু কাটাকাটি যাবে তাহলে মিটার মিটার কাটাকাটি গেলে থাকবে হচ্ছে ওয়ান বাই কেলভিন এখানে মিটার আর মিটার কাটাকাটি গেলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে কেলভিন আর ওয়ান বাই কেলভিনকে আমরা কেলভিন ইনভার্স ওয়ান বলতে পারি ম্যাথে জেনারেল ম্যাথের সূচক চ্যাপ্টারে আমরা এটা দেখব কিভাবে আমরা এটা বলতে পারি তাহলে ওয়ান বাই কেলভিনকে আমরা কেলভিন ইনভার্স ওয়ান বলতে পারি কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান অথবা কেলভিন ইনভার্স ওয়ান যে কোনো একভাবেই বলতে পারি তার মানে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে কেলভিন ইনভার্স ওয়ান ওকে তাহলে আমরা একটু রাশিগুলোর পরিচয় জেনে নিই প্রথমতে আলফা আলফা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহক তারপর হচ্ছে ডেলেল ডেলেল হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিবর্তন ডেলটি ডেলটি হচ্ছে আমাদের তাপমাত্রা পরিবর্তন এলআই হচ্ছে আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য আর এল এফ হচ্ছে শেষ দৈর্ঘ্য টিআই হচ্ছে আদি তাপমাত্রা এবং টিএফ হচ্ছে শেষ তাপমাত্রা এবং বলে রাখা ভালো এই সূত্রটিকে আমরা এইভাবেও লিখতে পারি অন্য আরেকটা উপায় লেখা যায় জাস্ট কিছুই না আমরা এখানে এই ডেল এর জায়গায় আমরা দেখে আসছি একেবারে শুরুতেই ডেল এল কে আমরা কি লিখতে পারি ডেল এল কে আমরা এল এফ মাইনাস এল আই লিখতে পারি তাহলে এই ডেল এর জায়গায় আমরা এল এফ মাইনাস এলআই বসাবো আর ডেলির জায়গায় আমরা কি লিখতে পারি টি এফ মাইনাস টি আই তাহলে এই ডেলটির জায়গায় আমরা টি এফ মাইনাস টি আই লিখবো তাহলে সূত্রটাকে আরেকভাবে লিখলে আমরা এইভাবে লিখতে পারি যে আলফা সমান সমান এল এফ মাইনাস এল আই

তাহলে আমরা এখন যে ব্যাপারটি নিয়ে নতুন করে পড়বো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক কিন্তু সেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে পড়ে থাকবো তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ